পশ্চিমবঙ্গে বিডিও অফিসে একশো দিনের কাজ দেখাশোনার জন্য উচ্চমাধ্যমিক পাশে কিছু কর্মী রিক্রুট করছে এখানে পশ্চিমবঙ্গে বিভিন্ন লোকেশন থেকে আবেদন করতে পারবে সো কোন লোকেশনে রিক্রুট করা হচ্ছে এছাড়াও কতগুলি ভ্যাকেন্সি রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হচ্ছে গ্রাম রোজগার সহায়ক পদে এবং একশো দিনের কাজ দেখাশোনার জন্যে এই কর্মী রিক্রুট করছে বিডিও অফিসে তোমাদের পোস্টিং হবে সো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে কীভাবে ফর্ম ফিল আপ করবে এছাড়াও কতগুলি ভ্যাকেন্সি রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গে বিডিও অফিস থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি ছাত্রই মে দু হাজার একুশ সালে প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর অবশ্যই দেখতে পাচ্ছ এখানে হেডলাইনে জানিয়েছে দেখো ডিটেইলস অ্যাডভারটাইজমেন্ট ফর রিকমেন্ড টু দা পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক আন্ডার এম জি এন আর ইজি এস অর্থাৎ একশো দিনের কাজের প্রকল্পে তোমাদের কর্মী রিক্রুট করাচ্ছে গ্রাম রোজগার সহায়ক পদে রিক্রুট করাচ্ছে এবং তোমরা বিভিন্ন লোকেশন থেকে আবেদন করতে পারবে এখানে তোমরা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আঠারো পাঁচ দু হাজার একুশ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে একত্রিশ পাঁচ দু হাজার একুশ সালে বিকাল চারটে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলি অন ওয়ার্কিং ডে অ্যাট এম জি এনআর ই জি এ সেল অর্থাৎ এখানে তোমাদের কিন্তু ওয়ার্কিং ডেতে যেতে হবে আবেদন করার জন্যে আবেদন কীভাবে করবে সেটা অবশ্যই জানিয়ে দেবো অনলাইন এছাড়া অফলাইন দুটি মাধ্যমেই আবেদন করতে পারবে এখানে দেখতে হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এর সাথে যাবতীয় তথ্য অ্যাটেচ করার পর তোমরা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারো বা তোমরা অবশ্যই ইমেল অ্যাড্রেস একটি দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারো কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে তোমরা অবশ্যই ইমেলের মাধ্যমেও পাঠাতে পারো অর্থাৎ অনলাইন ইমেলের মাধ্যমে পাঠাতে পারো সেহেতু তোমরা আবেদনটা করে নিতে পারো অনেক সময় বিডিও অফিস এই পরিস্থিতিতে অনেক যেতে চাইবে না সেহেতু তোমরা অবশ্যই ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো সো এখানে কোথায় রিক্রুট করাচ্ছে একবার দেখে দিচ্ছি এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে ময়ূরস্বর দু নম্বর ডেভেলপমেন্ট ব্লক এখানে তোমাদের বীরভূম অর্থাৎ এখানে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে রিক্রুট করাচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট যদি তোমার না হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নাম বা তোমার বিডিও অফিসের নামটি কমেন্ট করে দিতে পারো তাহলে একশো দিনের প্রকল্পে যদি তোমার ডিস্ট্রিক্টে কর্মী রিক্রুট করা হয় এই ধরনের পোস্টে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবে সে কারণে কমেন্ট বক্সে অবশ্যই তোমার জেলার নামটি বা তোমার ভিডিও অফিসের নামটি বা তোমার গ্রাম পঞ্চায়েতের নামটি অবশ্যই উল্লেখ করে দেবে এবং এখানে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাইলে একত্রিশ পাঁচ দু সালের মধ্যে আবেদন করতে হবে গ্রাম রোজগার সহায়ক পোস্টে রিক্রুট করাছে একশো দিনের কাজ দেখাশোনার জন্য রিক্রুট করাছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স স্ট্রিম থেকে সাথে অবশ্যই তোমাদের কম্বাইন্ড সাবজেক্ট হিসেবে ম্যাথামেটিক এবং ফিজিক্স সাবজেক্টটি থাকতে হবে এবং অবশ্যই উচ্চ মাধ্যমিকে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে সাথে দেখো ছ মাসের কম্পিউটার নলেজ থাকতে হবে তোমাদের অবশ্যই যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে অবশ্যই তোমাদের ছ মাসের কম্পিউটার নলেজ থাকতে হবে সাথে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাইলে অবশ্যই এখানে তোমার চাইলে কলেশ্বর গ্রাম পঞ্চায়েতে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং বয়সের ক্ষেত্রে পয়লা জানুয়ারি দু হাজার একুশে হিসেবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে তাহলেই এই ক্ষেত্রে আবেদন করতে পারবে না আবেদন কীভাবে করবে দেখো এখানে আবেদন তোমরা দুটি পদ্ধতিতে করতে পারবে প্রথম পদ্ধতি হচ্ছে তোমরা অনলাইনে ইমেলের মাধ্যমে পাঠাতে পারবে এখানে দেখতে হচ্ছে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যাবতীয় তথ্য অ্যাটাচ করার পর একটি সিঙ্গেল পিডিএফ ফাইল করে তোমরা পাঠাতে পারো এই ইমেল অ্যাড্রেসে এবং অবশ্যই মেনশন করে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক আন্ডার এম জি এনআরই জি এস ময়ূরেশ্বর দু নম্বর ডেভেলপমেন্ট ব্লক এটা অবশ্যই তোমাদের উল্লেখ করে দিতে হবে ইমেলের সাবজেক্টে এবং এখানে ইমেল আইডি রয়েছে এই মেল আইডিটা অবশ্যই পাঠিয়ে দেবে এটি রয়েছে দেখো তোমরা অবশ্যই বিডিও অফিসের ডবক্সে বক্সে দিয়ে আসতে পারো বা এখানে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসে তোমরা অবশ্যই বক্সে গিয়ে জমা দিয়ে দেবে দুটি পদ্ধতি রয়েছে যে কোনো একটি পদ্ধতিতে তোমরা আবেদন করে দিতে পারবে এবং এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা ইন্টারভিউ ডাকা হবে সো তোমরা যদি ময়ূরস্থ দু নম্বর ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করে দিতে পারবে এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে একত্রিশে একত্রিশে মে দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে বিকাল চারটে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এটুকুনি ধন্যবাদ